মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন যেন পূরণ করেছে বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত শব্দ লিফট। আকাশ ছোঁয়া না যাক, তবু মুহূর্তেই কয়েকশো ফিট উঁচুতে ওঠার এই যন্ত্রের প্রদর্শনী। আইসিসিবিতে চলছে তিন দিনের লিফট অ্যান্ড এসকেলেটর এক্সপো। এতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ ১০টি দেশের প্রায় অর্ধশত প্রতিষ্ঠান। একই সাথে বিদেশি পণ্যের সাথে পাল্লা দিয়ে বাজারে টেক্কা দিচ্ছে দেশীয় ব্র্যান্ড আরএফএল। দেশেই তৈরি হওয়ায় প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা কমে লিফট কিনতে পারা যায় এখান থেকে। যেসব জিনিসপত্র এগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি, যারা এই জিনিসটাই শুধুমাত্র বানাই, তো আমরা নিয়ে আসি ধরেন ১০০০ পিস ২০০০ পিস, তখন আমাদের কস্ট একটু সেভ হয়, আমাদের ট্রান্সপোর্টেশন একটু সেভ হয়, এবং এইসব সেভগুলো করে করে আমরা দেখা যায় যে ২০ লাখের নিচে আমরা একটা লিফট দিতে পারি, যেটা যদি আমি কমপ্লিট হিসেবে বাইরে থেকে নিয়ে আসতাম ওটা হলো ২৫ থেকে ২৮ লাখের মতো পড়তো, একই কোয়ালিটি। প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক এমপি। তিনি বলেন, দামের সাথে মিল রেখে মান ঠিক রাখতে হবে, তাহলেই এই সেক্টর বহুদূর এগিয়ে যাবে। আমরা যারা সার্ভিস নিই আপনাদের থেকে, এই সার্ভিসগুলো যদি এনশিওর হয় যে এটা কোয়ালিটি অ্যান্ড সার্ভিস এনশিওর, তাহলে কিন্তু আপনাদের অ্যাসোসিয়েশনের ডিগনিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্সি বেড়ে যাবে এবং সবাই যাবে। অনুষ্ঠানটির আয়োজক অনিতা রঘুনাথ বলেন, দেশে এই শিল্পের বাজার ছোট হলেও দ্রুত বাড়ছে এর পরিসর। সি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য আই ক্যান সে স্মলার মার্কেটস বাট ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট। দি এক্সপেকটেশন আইডিয়ালি হোয়াট আওয়ার ভিশন ইজ দ্যাট টু উই ব্রিং দ্য ইন্ডাস্ট্রি টুগেদার, উই হেল্প দ্য ইন্ডাস্ট্রি প্লেস টু কাম টুগেদার, শোকেস দেমসেলফ। উদ্যোক্তারা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশের নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি করে দেওয়াই এই প্রদর্শনীর উদ্দেশ্য। ৩ থেকে ৫ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। চন্দ্রিমা চৌধুরী, এখন ঢাকা।